আমাদের বড় ভুলগুলোর মধ্যে একটা ভুল হলো যে আমরা নিজের স্বার্থের জন্য আরেকজনকে আমরা হত্যা করি আরেকজনের সম্পদ লুট করি আরেকজনকে ঠকাই আরেকজনকে কথা দিয়ে আমরা কথা রাখি না কিভাবে আমরা নিজের প্যাট ভরবো ব্যাস এটাই নিজের প্যাটকে আমরা কিভাবে শান্তি করব শুধু আমরা এটাই চিন্তা করি কিভাবে নিজে বড় বড় বিল্ডিং বানাবো আমরা কোটি কোটি টাকার মালিক হব আরেকজন মোরক বাসক সেটা কিছু যায় আসে না আরেকজনের কি হক আরেকজনের কি অধিকার আমরা সেই দিকে খেয়াল করি না একজন নিরীহ আছে আমি কিভাবে তার জায়গা দখল করতে পারি আরেকজন নিরীহক কীভাবে আমি তার টাকা পয়সা করে নিতে পারি এটা হলো আমাদের অনেকের চরিত্র কিন্তু আমি তো যে একটা কথা যদি জানতাম তাহলে জীবনে কখনো আমরা এই ধরনের ভুল করতাম না আমি আপনি সবাই আমাদের এই রকম হিংস্র আমি কি জানি যে আমার যে দাপনের কাপড় এখন বাজারে চলে এসেছে আমি হয়তো জানি না যে আগামীকালকে আমার কি অবস্থা হবে আমি তো জানি না যে আজকে রাত্রে আমি শোয়ার পর কাল সকাল বেলায় আমি কি ঘুম থেকে উঠতে পারবো কিনে আমি তো সেটা জানি না আগামী কয়েকদিন পর আমার ভাইকে কি আছে সেটা তো আমি জানি না আমি যে সম্পদগুলো মানুষকে ধোকা দিয়ে মানুষকে হয় মেয়ের যে সম্পদগুলো আমি বর্তমানে জমা করেছি সম্পদগুলো কি আমি নিজে খেতে সেটাকে আমরা কখনো খবর রেখেছি যে একটা কথা আমি বলেছিলাম যে আমার হয়তো দাপনের কাপড় হয়তো চলে এসেছে আমি তা হয়তো আমি আপনাকে হত্যা করেছি আরেকজনকে হত্যা করেছি সবার সম্পদ দূর করে আজকে আমি কুটি টাকার মালিক হয়েছি আমার কাছে আজকে অনেক সম্পদ আছে কিন্তু কি সম্পদকে আমি ভোগ করে যেতে পারবো এ সম্পদকে আমার সন্তান ভোগ করে যেতে পারবে সেটাকে আমরা কখনো তলিয়ে দেখেছি কখনো আমরা খবর নিয়েছি অথচ আমাদের আশেপাশে এই ধরনের হাজার হাজার ঘটনা ঘটতেছে যে হাজার হাজার এখন টাকার অর্জন করেছে কিন্তু সে এক টাকাও নিয়ে যেতে পারে না ইতিহাস খুলে দেখুন অনেক ব্যক্তি আছে যে মানুষকে হত্যা করে মানুষের সম্পদ লুট করে সে অনেক টাকা মালিক হয়েছে কোনো ব্যক্তির টাকা অথবা কোনো রাষ্ট্রীয় টাকা অথবা কোনো সংস্থার টাকা এইভাবে সে মেরে এখন বর্তমানে কোটি টাকার মালিক হয়েছে সে এখন মাটির নিচে আছে কিন্তু তার সম্পদগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু এই সম্পদের জন্য সময় সে কত মানুষকে হত্যা করেছে সে সম্পদগুলো দিয়ে যদি সে কোনো গরিবকে দিত তারা হয়তো খেয়ে বাঁচতে পারতো হয়তো বা তারা একটু ভালো পারতো কিন্তু আমাদের মধ্যে অনেকেই সবচেয়ে বড় ভুল এটাই করে থাকি আমরা সবসময় নিজেকে নিজেই সবসময় কেউ প্রাধান্য দিই আমরা কখনো আমাদের আশেপাশে যারা আছে গরিব আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দেখি না আমরা সবসময় একটাই জানি শক্তির ভক্ত নরমের জম আমাদের পাশে যারা গরিব আছে আমরা তাদের উপর জুলুম করতে থাকি আমরা জুলুমের এমন একটা পর্যায়ে চলে যায় যে আমরা মনে করি যে আমি হলাম পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী আজকের এই করোনা ভাইরাস একটা প্রমাণ করে দিয়েছে যে বড় বড় ডাক্তার পর্যন্ত আজকে করোনা ভাইরাস থেকে রক্ষা পায় নাই তাহলে কিসের এত ক্ষমতা কিসের এত শক্তি যে ভাইরাসকে খালি চোখে পর্যন্ত দেখা যায় না অতি শক্তিশালী সবার ব্রেনকে ঘুরিয়ে দিয়েছে এখনো সে করোনা ভাইরাস থেকে শিক্ষা নেওয়ার পরও এখনো মানুষ ভুল করতেছে এখনো আরেকজনকে হত্যা করে আরেকজনকে ঠকিয়ে সম্পদ অর্জন করতেছে কিন্তু সে তো জানে না যে কোনো সময় সম্পদ তার কাছে থাকবে না সে আরেকজনকে হত্যা করে আরেকজনের লুটে সম্পদ তার কাছে মোটো থাকবে না এটা একটা চিরন্ত সত্য কথা অতীতেও কেউ কখনো সম্পদ করে যেতে পারে নাই যে আমি আপনি আমরা কেউ পারবো না আপনি হয়তো আরেকজনকে আজকে হত্যা করেছেন আপনি হয়তো কিছু টাকার বিনিময়ে হিসেবে একজনকে হত্যা করে মনে করেছেন যে আমি তো অনেক টাকা পেয়ে গেছি আরেকজনকে মেরেছেন কিন্তু আপনি কি জানেন যে আপনি যাকে মেরেছেন তারও দাপনের কাপড় বাজারে এসেছে আপনার দাপনের কাপড় বাজারে চলে এসেছে কিন্তু আপনি কি জানেন হয়তো বা আপনি যাকে মেরেছেন তার সন্তান হয়তো না খেয়ে একদিন মরতে হবে কিন্তু সে ছিল তার সংসারের একজন মাত্র উপার্জনশীল ব্যক্তি কিন্তু আপনি হয়তো সামান্য লোভে সামান্য অন্য টাকার বিনিময়ে আপনি হয়তো আরেকজনকে হত্যা করলেন কিন্তু আপনি কি জানেন আপনার হত্যা কিভাবে হবে আপনি জানেন কি পৃথিবী গিভ টেক পলিসি আপনি আরেকজনকে হত্যা করেছেন আপনাকে হত্যার জন্য আরেকজন কিন্তু প্রস্তুত হয়ে গেছে এটাই হলো উপরালা নিয়ম আপনি যেখানে যার উপকার করেছেন সে তার উপকারের জন্য আরেকজন কিন্তু প্রস্তুত হয়ে গেছে আরেকজন ক্ষতি করেছেন তার জন্য আরেকজন রেডি হয়ে আসা আপনাকে ক্ষতি করার জন্য এই দুনিয়া হলো গিভ অ্যান্ড টেক পলিসিটা আমি আপনাকে যে কথাটা বলতেছি যে আপনার